হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কারামত, উনি যে বেশক আল্লাহর একজন ওলি ছিলেন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় সেই দিন আল্লামা হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাতে পবিত্র কোরআনুল কারিমের তিলাওয়াতে সৈয়দা সাহেব রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে বললেন, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির তিলাওয়াত শুনে মনে হলো এই মাত্র মনে হয় হেরা গুহায় কোরআনুল কারিম নাজিল হতে যাচ্ছে। আল্লামা হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম দায়িত্বে ছিলেন ক্যালকাটা আলিয়া মাদ্রাসায়, পরবর্তীতে উনি ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায়, আর উনি জীবনের শেষ প্রান্তে এসে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় দায়িত্বে ছিলেন। উনি যখন রিটায়ার্ড পর্যায়ে চলে আসার সময় আল্লামা হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহি নিজে হাতে কলমে একটা ডায়েরি লিখেছেন। ওই ডায়েরিতে এক পর্যায়ে সাহেব কিবলা সম্বন্ধে উনি নিজে কিছু কিছু কথা ব্যক্ত করেছেন। আল্লামা হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহি হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে কি বক্তব্য লিখেছেন আমি এই বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লামা হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমরা জোহরের নামাজের পর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষক মিলনাতয়নে আমরা সবাই বসে চা চক্রে চা পান করতেছি। হঠাৎ এক সময় দেখা যায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে একটা গাড়ি প্রবেশ করছে। গাড়িটি প্রবেশ করার পরে ওই গাড়ি থেকে একজন বুজুর্গ ব্যক্তি নামলেন। উপস্থিত উলামায়ে কেরামরা বলাবলি শুরু করলেন যে হযরত ফুলতলির পীর সাহেব কিবলা তশরিফ এনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সেদিন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় আগমনের উদ্দেশ্য ছিল আল্লামা হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহির সাথে সৌজন্য সাক্ষাৎ। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন অফিস কক্ষে গেলেন, যাওয়ার পরে হযরত হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহি বললেন, সাহেব আমরা শুনেছি আপনি মক্কাতুল মুকাররমা থেকে আহমদ হেজাজি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে কোরআনুল কারিমের দর্স নিয়ে এসেছেন, আমরা চাই আপনার পবিত্র জবান মুবারক দিয়ে কোরআনুল কারিমের কিছু তিলাওয়াত শুনতে। এক পর্যায়ে হযরত হরমুজুল্লাহ সৈয়দা সাহেব সহ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার তৎকালীন শিক্ষক মণ্ডলীদের অনুরোধে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সূরা নূহ থেকে তিলাওয়াত শুরু করেন। আমি যা বলছি ওইটা সৈয়দা সাহেব রহমতুল্লাহ আলাইহির নিজ হাতে লেখা ডায়েরি থেকে বলছি। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন তিলাওয়াত শুরু করলেন, হযরত সৈয়দা সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার লিখনির মধ্যে এইটা প্রকাশ করলেন যে কয়েকটি আয়াত তিলাওয়াতের এক পর্যায়ে উপস্থিত উলামায়ে কেরামদের মধ্যে এক ধরনের জলজলা তৈয়ার হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ, এমন জলজলা তৈয়ার হয়ে গিয়েছিল যে ওরা আর সঠিক জায়গায় অবস্থান ঠিক রাখতে পারতেছে না। তখন আল্লামা হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সাহেব কিবলাকে অনুরোধ করি যে সাহেব আপনি তিলাওয়াত এখানেই শেষ করে মুনাজাত করেন। অর্থাৎ সাহেব কিবলা মুনাজাত করলেন। ওই দিন আল্লামা হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহি রিটায়ার্ডে আসার ব্যাপারে আলাপ আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে সাহেব কিবলা আসার সময় হযরত সৈয়দা সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কানে মুখে বলে আসলেন যে আপনি যদিও রিটায়ার্ডের কথা বলতেছেন, আপনি রিটায়ার্ড যদিও সরকারি আলিয়া মাদ্রাসার সরকারি দায়িত্ব থেকে নেন, কিন্তু আজ থেকে আপনার দায়িত্ব আরও বেড়ে গেল ময়দানে। আল্লামা সৈয়দা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কথাটা এমনভাবে বাস্তব রূপ নিল, হযরত সৈয়দা সাহেব রহমতুল্লাহ আলাইহি যদিও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সরকারি দায়িত্ব থেকে রিটায়ার্ড গেলেন, কিন্তু এক পর্যায়ে সমস্ত বাংলাদেশের মাঠে এবং ময়দানে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কে নিয়ে ইসলামের খেদমতে যেভাবে ঝাঁপিয়ে পড়লেন, তখন দেখা যায় এই সরকারি দায়িত্ব থেকে এই দায়িত্ব আরও বেশি বেশি ব্যস্ততম হয়ে গেছে। তা আমার সার কথা এটাই, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আমি কি বলবো, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কারামত, উনি যে বেশক আল্লাহর একজন ওলি ছিলেন, ছিলেন সরকারি আলিয়া মাদ্রাসায় সেই দিন আল্লামা হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাতে পবিত্র কোরআনুল কারিমের তিলাওয়াতে সৈয়দা সাহেব রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে বললেন, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির তিলাওয়াত শুনে মনে হলো এই মাত্র মনে হয় হেরা গুহায় কোরআনুল কারিম নাজিল হতে যাচ্ছে। এমনভাবে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তিলাওয়াত করেছিলেন, আল্লাহর দরবারে লাখ কোটি শুক্রিয়া। আমরা সেই মহান ব্যক্তির হাতে গোড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া,
গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম রশি ধরে আছি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা এই রশির ধরে থাকব এবং কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহর ওলির সঙ্গী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমরা লাভ করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই মাহফিলে আগত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আল্লামা হরমুজুল্লাহ সৈয়দ আসাব রহমতুল্লাহ আলাইহির পরিবারের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম জিন্দাবাদ আসসালামু আলাইকুম।